আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, নাসা থেকে তথ্য নিয়ে জানানো ওয়েবসাইট moonsighting.com বলছে, জুলাইয়ের 20 তারিখ থেকে পৃথিবীর কোনো জায়গা থেকে চাঁদ দেখা যাবে না, তবে 21 তারিখ থেকে তা বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই দেখা যাবে। moonsighting.com বলছে, বাংলাদেশের পশ্চিম দেশগুলো চাঁদ দেখবে খালি চোখে। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ সহ আশপাশের দেশগুলো থেকে স্পষ্ট চাঁদ দেখা যাবে। সাইটটির তথ্য বিশ্লেষণ করে পরমাণু ও জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, 21 জুলাই বাংলাদেশের যখন 280 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য অস্ত যাবে, ঠিক একই সময় তার 13 ডিগ্রি উত্তরে অর্থাৎ 293 ডিগ্রি অ্যাঙ্গেলে পশ্চিম আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। নতুন চাঁদটি বাংলাদেশের আকাশে 35 মিনিট অবস্থান করবে বলেও জানাচ্ছেন তারা। এ বিষয়ে জ্যোতির্বিজ্ঞানী ও গবেষক ডক্টর সৈয়দ জিলানী মাহবুবুর রহমান বলেন, অন্যান্য বছর চাঁদের যে অবস্থান থাকে, চাঁদের যে বয়স থাকে, সে অনুযায়ী সবচেয়ে বেশি আমাদের দেশ চাঁদ দেখার পক্ষে। আমাদের পূর্ব দিকের মানুষরাও এই দৃশ্য দেখবেন, কারণ এটি প্রমাণিত সত্য, তারা সবাই 21 জুলাই রাতে চাঁদ দেখবে। কাজেই বাংলাদেশে চাঁদ না দেখার কোনো কারণ নেই। কিন্তু আমাদের দেশের কিছু আলেমরা মনে করেন, আগে সৌদি আরব ঘোষণা দিক, তারপরে আমরা দিব। আসলে এটি একটি ভুল ধারণা যা হাদিস কোরআন কোথাও পাওয়া যায় না। 21 জুলাই যদি চাঁদ দেখা যায়, তাহলে 22 জুলাই প্রথম জিলহজ, তারপর 9 জিলহজ হচ্ছে হজের দিন। সৌদি আরবের আগে থেকেই বৈজ্ঞানিক এর চার্ট অনুযায়ী স্থির করেছে 30 জুলাই হজের দিন। তাহলে আমরা যেহেতু স্পষ্টভাবে লাইভ দেখতে পারছি যে 30 জুলাই হজের দিন, সুতরাং 21 জুলাই অবশ্যই ঈদের দিন। এখন ধরুন আমরা যদি ওই দিন রোজা রাখি, তাহলে আমরা হারাম কাজ করছি, কারণ স্পষ্ট হাদিসে বর্ণিত রয়েছে ঈদ উল আজহা বা ঈদ উল ফিতর কোনো দিনই রোজা রাখা হারাম। কাজেই আমরা সওয়াবের পরিবর্তে গুনাহ অর্জন করছি, কতটা দুর্ভাগ্য আমাদের। এ বিষয়ে পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ এম শমশের আলী আরও বলেন, গত 30 বছর ধরে নাসার যে ট্রেডিশন রয়েছে, তার ভিত্তিতে moonsighting.com ওখানে গেলে দেখা যায় কোথায় কোথায় চাঁদ উঠবে, সেখানে তা দেখা যায়। তিনি আরও বলেন, এখানে আমার প্রশ্ন হচ্ছে, চাঁদ উঠে গেলে চাঁদের আর বাকি থাকে কি? সুতরাং তারা বলছেন, এর ফলে একই দিন রোজা ও ঈদ পালন নিয়ে দীর্ঘদিনের বিতণ্ডার অবসান হবে। চাঁদ দেখা কমিটির অনেকেই বিজ্ঞান মানতে চান না, এবং এজন্যই রাষ্ট্র এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না বলেও দাবি তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সংবাদ বহনের জন্য যেমন ঘোড়া দৌড়ানো হতো, এখন বর্তমান সময়ের ঘোড়া হয়ে দাঁড়িয়েছে তাদের ইন্টারনেট। তাহলে এখন কেন আমরা আমাদের সায়েন্স বা বিজ্ঞান ব্যবহার করছি না? সমস্যা হলো, এখানে যারা প্রচলিত পদ্ধতিতে চলে আসছে, তাদের একটা ব্রেক থ্রু প্রয়োজন। খুব দুঃখের বিষয় এই যে, আমাদের এখানে বিজ্ঞান জাদুঘর বা অন্যান্য জায়গায় এখন পর্যন্ত একটি টেলিস্কোপ নেই। পৃথিবী একটি, পৃথিবীর উপগ্রহ চাঁদও একটি, এবং মানব জাতিও একটি। সুতরাং চাঁদ যদি কোথাও দেখে ফেলে, তাহলে তো সেটা অ্যাপিয়ারেন্স অব দ্য মুন হয়ে গেল। সে চাঁদটি থাকবে একেবারে সরু চিকন সুতার মতো একটি চাঁদ। চাঁদ দেখা কমিটি জিজ্ঞেস করতে পারে, পৃথিবীর কোন জায়গায় চাঁদ উঠেছে, আর চাঁদ কি উঠে গেছে কিনা। চাঁদ যদি আসলেই উঠে গিয়ে থাকে, তাহলে সাক্ষ্য দেওয়া থাকবে যে চাঁদ উঠে গেছে। চাঁদ যদি কোথাও উঠে গিয়ে থাকে, তার মানে তো হলো দ্য মুন ইজ আপ দেয়ার, কারণ পৃথিবী একটা, চাঁদও তো একটা। অতএব পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কোরআনের কথা অনুসারে জিলহজ মাস শুরু হয়ে গেল। ধর্মসচিব বলছেন, ওআইসির সিদ্ধান্তে তারা অবগত নন। এছাড়া মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখার সাপেক্ষেই তারিখের বিষয়ে সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, 21 তারিখে আমাদের যে সভাটি হবে, চাঁদ দেখার সভা, সেদিন চাঁদ দেখা যাবে এরকম আগাম বার্তা আমাদের কাছে নেই। যদি চাঁদ দেখা যায়, তাহলে অবশ্যই সেদিন ঘোষণা করা হবে, এবং সেটা যদি সৌদি আরবের সাথে মিলে যায়, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদের তথ্য অনুযায়ী বিশ্বের 189টি দেশই এবার একই তারিখে রোজা শুরু ও ঈদ উল ফিতর পালন করা হয়েছে। একইভাবে ওআইসির সদস্যভুক্ত 57টির মধ্যে একমাত্র বাংলাদেশ ছাড়া বাকি 56টি দেশেই একই দিন রোজা ও ঈদ পালন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, যেন এবার থেকে শুরু করে পরবর্তী সময়
সময়গুলোতে পুরো বিশ্বের প্রত্যেকটি মুসলমান একই সাথে রোজা এবং ঈদ পালন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বহু বছর ধরে চলে আসা এই সংকটগুলো মোকাবেলার তৌফিক দান করেন, যাতে পরবর্তী বছর থেকে শবে বরাত, শবে কদর বা রমজানের শেষ দশকের জোড় বেজোড় রাত্রিগুলো নিয়ে সংকট সৃষ্টি না হয়, আমরা যেন একতাবদ্ধ হয়ে ঐক্যের মাধ্যমে প্রত্যেকটি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে রাব্বুল আলামিনের কাছে আমাদের ইবাদতগুলো পেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।